ছাত্রলীগের কিছু ক্যাডার বাহিনী যে সাইদের নেতৃত্বে এই সাইদের পেটুয়া বাহিনী আমাকে এইভাবে নির্মমভাবে কুপিয়ে আমাকে জখম করেছে, প্লাস আমার বড় ভাই দোকান ভাঙচুর করে আমার দোকান থেকে টাকা পয়সা লুটতাছ করে নিয়ে গেছে। হঠাৎ রাত 10টার সময় এই আমি ছাত্রলীগের ছেলে মিলে এখন সে তারা এখন ক্যাডার বাহিনী বলা যায় এক প্রকার, সব সময় এলো রামদা এইসব নিয়ে ঘুরি বেড়ে। 2 লক্ষ টাকা নিয়েছে নগদে, আর আপনার হচ্ছে মালপাতি নিয়ে গেছে, আর দোকানের গিলাস গিলাস সব শাটারে বাড়ি মারছে, গিলাস টেবিল গিলাস সব ভেঙে চুরমার করে দিয়েছে। ভেঙেছে ছাত্রলীগের ছেলে মিলে সব, আক রাম আছে এই ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। এর প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করে স্থানীয় ব্যবসায়ীরা। মানবাধিকার সংস্থা থেকে একটা আয়োজন করা হয় রাষ্ট্রপতি পায়াত জিল্লুর রহমান সাহেবের দোয়া মাহফিলের জন্য, আমি সেখানে যোগদান করে প্রার্থনা সেরে আমি বাসায় ফিরার পথে চুলেলে এবং জামাল কামালে আমার পায়ের বাম পায়ের রক্ত কেটে দেয়। মনিন্দ্রের অভিযোগ, তার বাড়িঘর ও মন্দিরের জায়গা দখলের জন্য সরকার দলীয় দুর্বৃত্তরা হামলা চালায়, অথচ এ ঘটনার পর জামায়াতকে জড়িয়ে সংবাদ প্রচারের অপচেষ্টা হয়েছে, আইনি লড়াইয়ে পরাজিত হয়েই হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে বলে দাবি মনিন্দ্রের। জামাল চৌধুরী তার এক নাম আছে কুত্তা চৌধুরী, সে এই কামগুলা করছে। বিশ্বেশ্বরজি মন্দির উচ্ছেদ করার লাগে আমার বাড়িঘর পিতৃ সম্পদ লুটপাট করার জন্য আমার বিভিন্ন সময় মামলা মকদ্দমা হয়েছে, সে মামলায় আইনিভাবে লড়াই করে পারে নাই, এখন সে আমাকে জীবনের নিঃশ্বাস্য ভাবে আমার হত্যা করার জন্য লিপ্ত রয়েছে এবং জামাতের রূপে গুস্তা পাইয়া। যারা মিছিল করে আছে তারা এলো, আমার ছেলে মিছিলে যায় নাই বলে তারাই ফিরিয়া উল্টে আসে আমার এই ভাঙচুর গুলি করে, ভাঙচুর করেছে আবার লুটপাট করে ঘরের ভিতর তো সারি জিনিস নিয়ে গেছে, ছেলে এলো বাড়িতে আছে, এখন তারা হলো আল্লাহ ধ্বনি দিয়ে মাটি সব বেড়া মেড়া ভাঙতি ভাঙতি মন করে আইসে, যখনই পারে নাই তখনই হচ্ছে গা এখন বেড়া বেড়া কাইতে ভিতরে ঢোকেছে, ভিতরে ঢোকে যা জিনিসপত্র ছিল লুটপাট করে সে নিয়ে গেছে। গতকালকে 26শে মার্চ আওয়ামী লীগের প্রোগ্রামে মিছিলে না যাওয়ার কারণে দয়রামপুর 300-350 হিন্দু মহলের উপরে অতর্কিতভাবে হামলা করেছে।